খেয়েছিল আর অতিরিক্ত যাতে ছিল একদম কেবিনে বাইরে বেরোতে পারিনি, দরজার সামনে পর্যন্ত হচ্ছে। অভিযোগ অস্বীকার করে লঞ্চ কর্তৃপক্ষ বলছে যাত্রীদের তাগিদেই অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। এদিকে ঈদের ছুটি শেষে ট্রেনে করে রাজধানীতে ফিরছেন অনেকেই। প্রায় সবকটি ট্রেন কর্ণফুলী স্টেশনে পৌঁছেছে সময় মেনে। তবে চট্টগ্রামের দুর্ণা নিষেধা আর রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস স্টেশনে পৌঁছেছে নির্ধারিত সময়ে প্রায় বেশ কিছুক্ষণ পরে। আমরা অ্যাজ ইউজুয়াল পৌঁছে সময় কিন্তু একটু গোছানো হচ্ছে সাড়ে সাতটায়, কিন্তু ভালো লেগেছে। আসার সময় একটু সাভারি ছিল, যাওয়ার সময় সাভারি ছিল, আসার সময় ভালো লেগেছে। আজকে আসার সময় ঠিক সেম পরিস্থিতি বলছি, টিকিট নাই বললে চলে, এগুলো বিভিন্নভাবে ঠিক ম্যানেজ করে আসতে হচ্ছে আর কি। তবে উল্টো চিত্র ছিল বাস টার্মিনালে। নগরীতে ফেরা মানুষের সংখ্যা তেমন চোখে পড়েনি। যাত্রীরা জানান অতিরিক্ত ভাড়া নিলেও পথে কোনো ভোগান্তি হয়নি। এবার খুব সুন্দর ঈদ কাটিয়েছি, যাওয়ার সময় গেলাম ৩৭-১৪০ আর কি। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় ফেরা মানুষের চাপ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান চিটন, ৭১।